এরকম করে দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই। আজকে অন্যরকম কিছু হতে চলেছে। কি হতে চলেছে? এই যে পেছনের যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, দেয়ালটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি কালার করব। আমি একা করব বললে ভুল হবে, আমাকে হেল্প করবে আমার বোন, আমার মা, আমরা সবাই মিলে এই ওয়ালটাকে পেইন্ট করব। এবং মিশনটা ছিল ঘর সাজানোর, আমি চাইছিলাম ঘরটাকে সুন্দর করে সাজাবো। ভিডিওটা অনেক দিন ধরে করেছি, আমি আপনাদের সঙ্গে 7 দিনের ফুটেজ শেয়ার করছি, আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই ওয়ালটার রংটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল, আমি চাইছিলাম যেটা খুব সুন্দর একটা কালার করব। তো আমি চাইছিলাম এখানে রেড কালার করব, কিন্তু বাবাকে যখন বললাম যে কালার নিয়ে আসতে, তো দেখলাম যে বাবা পিঙ্ক কালার নিয়ে এসেছে। কেন এনেছে আমি জানি না, কিন্তু আমার মনে হলো এই দিনটাতে আমি ফ্রি ছিলাম, তো আমি স্টার্ট করে দিলাম ওয়াল পেইন্ট করার কাজটা। আমার সঙ্গে আগেই বলেছি আমার বোন হেল্প করছিল। আর একটা কথা আছে না, সবে মিলে করি কাজ, হারি জিতি না হিলাট, ওই রকম ব্যাপারটা। যেমনই হোক কালার সবাই মিলে করব, আনন্দ করব, এটাই ছিল মোদ্দা কথা। তো বাকি যে জায়গাগুলো ফাঁকা ছিল আমি সেই জায়গাগুলো কালার করছিলাম, মানে জানালার আশেপাশে যে জায়গাগুলো ফাঁকা ছিল সেই জায়গাগুলো কালার করছিলাম। আমি এই পাশের ওয়ালটাকে পুরোটাই কালার করেছি। এবং তারপর ডে টুতে যেটা করেছি সেটা হলো, আমি চাইছিলাম এখানে একটা খুব সুন্দর গাছের ডাল থাকবে, তার মধ্যে হোয়াইট কালারের ফ্লাওয়ার থাকবে, এই জন্য বাবাকে আমি অ্যাকচুয়ালি রেড কালার আনতে বলেছিলাম। আমি অ্যাক্রেলিক কালার দিয়ে ব্রাঞ্চগুলো এঁকেছি এবং তার মধ্যে আমি চাইছিলাম হোয়াইট কালারের ফ্লাওয়ার থাকবে, দেখতে ভালো লাগবে। আমার একটু ফুল পাতা এসব পছন্দ, যারা আমার ব্লগ আগে দেখেছো তারা হয়তো জানো। করতে খুব একটা বেশি কষ্ট হয়নি, আমার আঁকতে বেশ ভালো লাগে, সে যেমনই আঁকি যেমনই যা কিছু করি, কিন্তু আমি এনজয় করি ব্যাপারটা। আমি কাজের মাঝখানে মাঝখানে একটু করে সময় বের করে এটা করছিলাম। প্রথমে ব্রাঞ্চেসগুলো যখন এঁকেছিলাম তখন বাবা বললো যে এটা কী এঁকেছিস তুই, ভালো কিছু আঁকতে পারতি। কিন্তু আমি চাইছিলাম ওয়ালে সোজা কিছু আঁকবো যাতে দেখতে জাস্ট ভালো লাগে, এত কঠিন কিছু আঁকা আমার পক্ষে সম্ভব নয়, আমি অত ভালো আঁকতে পারি না। আমার বোনকে একটা দায়িত্ব দিয়েছিলাম, সেটা হলো আমি ফ্লাওয়ারটা এঁকেছিলাম, আমার বোনের দায়িত্ব ছিল সেই ফ্লাওয়ারটাকে কাঠগোলাপ করে তুলতে হবে। তো ও যেটা করছিল সেটা হলো সাদা ফুলগুলোকে কাঠগোলাপ করে তুলছিল। আমি ওপরের কাজগুলো দেখছিলাম, ওকে নিচে আমি দাঁড় করিয়ে দিয়েছিলাম আর আমি নিজে টুলে উঠে পড়েছি। যখন ফাইনালি আমি পুরো ব্রাঞ্চেসগুলো ফ্লাওয়ারগুলো এঁকে ফেলেছি, ভালো লাগছিল, মনটা খুশি হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে না ঠিক আছে, খুব খারাপ হয়নি। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। কিন্তু এই যে আপনার ঘরে এরকম সুন্দর কালার করছে আপনার বড় মেয়ে আর ছোট মেয়ে মিলে, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর কিছু বলতে চান? কেউ ভাবি নাই এত সুন্দর, আপনার পছন্দ হয়েছে। তাহলে আপনি আপনার ঘরটা পুরোটা দেবেন, আমি কালার করব। জানলা দিয়ে রোদ আসুক আর আসুক কাঠ গোলাপের ঘ্রাণ। ডে 3 আপনাদের সাথে শেয়ার করব। এ আমার ছানা মাফিন, ও কিন্তু লাফালাফি করছিল, যথারীতি যে কোনো শুটের আগে ওকে দেখা যায় লাফালাফি করতে। আমার বাড়িতে একজন টব নিয়ে আসে, মাটির টব, সেখানে এটাও ছিল, এটাতে টাকা রাখা হয়, পয়সা রাখা হয়। ছোটবেলায় তো আমি ভীষণ রকমভাবে এই জিনিসগুলো কিনতাম, এবং যখন এবার দেখলাম আমার মনে হলো যে হ্যাঁ এটা আমার চাই, তো যথারীতি এটা আমি কিনে নিয়েছি। এবং এটাকে ভাবলাম যে একটু কালার করলে কেমন হয়, একটু যদি সাজিয়ে রাখি। যেহেতু আজকের ব্লগটার নাম সুখী গৃহকোণ, তাই সুখী গৃহকোণকে তো সাজিয়ে রাখতেই হবে। অনেক দিন ধরে কালার করেছি, এটা ফার্স্ট দিনের ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে যেটা করেছি অ্যাক্রেলিক কালার দিয়ে পুরোটাকে কালার করেছি হোয়াইট। আচ্ছা, আমার মতো আপনিও কি কখনো এই জিনিসগুলোতে টাকা জমিয়েছেন? কমেন্টে কিন্তু জানাবেন। আর আমি যখন ছোট ছিলাম আমার মনে আছে বিভিন্ন মেলাতে গেলে এরকম মাটির জিনিস পাওয়া যেত, তো আমি যেটা কিনতাম টাকা রাখার জন্য আমার কাছে একটা ছোট্ট আম ছিল, সেই আমের মধ্যে টাকা রাখার ব্যবস্থা ছিল। তো আমি অনেক দিন ধরে টাকা জমিয়েছি, ভাবছিলাম যে কিছু কিনবো, আর প্রত্যেক দিন সেটাকে না আওয়াজ করে করে শুনতাম যে হ্যাঁ কত টাকা হলো। কিন্তু আমার এতটাই মায়া, আমি সেই আমটাকে কখনো ভাঙতে পারিনি। যখন ছোট ছিলাম এটা ওটা কিনতে ইচ্ছে করতো, তখন যেটা করতে হতো সেটা হলো ফরসেপ দিয়ে ওই ফুটো দিয়ে আমি একটা একটা করে টাকা বের করতাম। হোয়াইট কালার পুরোটা করে ফেলেছি, কেমন লাগছে?
ডে ফোর আমি অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো যথারীতি চলে এসছে। যেহেতু ওই কর্নারটা যেইখানে আমার কাঠগোলাপগুলো আছে, যেহেতু কাঠগোলাপের সঙ্গে থাকবে, তার জন্য আমি হোয়াইট ফ্লাওয়ার অর্ডার করেছিলাম। এবং ডে ফাইভ যেটা করবো সেটা হলো হোয়াইট কালারটা শুকিয়ে গেছে, এবার এটাকে সুন্দর করে সাজাতে হবে। তো আমি প্রথমে পেন্সিল দিয়ে কিছুটা ড্র করে নিয়েছিলাম, যদিও লাইনগুলো একটু দেড়া বেঁকা হয়েছে, যাই হোক আদতে সুন্দর হলেই হলো। এয়ার বার দিয়ে ছোট ছোট ডট দিচ্ছিলাম আমি। আমি সিম্পল একটা ডিজাইন চুজ করেছিলাম, ভেবেছিলাম যে এরকম কিছু একটা করবো, কিন্তু ভালো লাগছে। একটা ঘরের কর্নারে যদি এইরকম কালারফুল কিছু একটা থাকে, সবার কিন্তু নজর কাটবে, তাকাবেই, সবাই বলবে এটা কোথা থেকে কিনেছিস রে। মাথা ধরা হোক, মুড অফ হোক, একটু চা কিন্তু খেয়ে নিতে হবে, মুডটা জাস্ট ফ্রেশ হয়ে যাবে। ডে সিক্স আপনাদের সাথে শেয়ার করছি। এইটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে, আমি চাও অলরেডি খেয়ে নিয়েছি। যদি কখনো মন খারাপ থাকে, যদি কখনো মনে হয় যে কিছু ভালো লাগছে না, তখন নিজেকে ব্যস্ত কিন্তু রাখতেই হবে। এই জিনিসগুলো কিন্তু মন ভালো করতে ভীষণ রকম কাজে লাগে। বেসিক্যালি আমি ইন্ট্রোভার্ট একজন মানুষ, আমার ভালো লাগে এইরকমভাবে সময় কাটাতে। আমি অনেক লোকের মাঝেও কিন্তু একা ফিল করি, কিন্তু যখন এইসব নিয়ে থাকি তখন কিন্তু আমার বেশ মনটা ভালো লাগে। ডে সেভেন এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবং কালারটা শুকিয়ে গেছে। এবার যেটা করবো সেটা হলো উদ্বোধন, শুভ উদ্বোধন করবো খুচরো পয়সা রেখে। আর হ্যাঁ, যদি কখনো এটা আমি ভাঙি তাহলে আপনাদের সাথে শেয়ার করবো যে কত টাকা ছিল এটাতে। ব্লগ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো থাকবেন।